আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে আমাদের এই লাইভ প্রোগ্রামে সংযুক্ত আছেন, সকলকে আমরা আমাদের আজকের এই লাইভ প্রোগ্রাম প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান আপনার জিজ্ঞাসায় জানাচ্ছি সাদর আমন্ত্রণ। সেই সঙ্গে যারা পরবর্তীতে আমাদের এই প্রোগ্রামটি দেখবেন, যারা সংযুক্ত হবেন, তাদের জন্য রইল আগাম শুভেচ্ছা। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহ আমাদের পক্ষ থেকে আমাদের এই ভেরিফাইড ফেসবুক পেজে নির্ধারিত যে পোস্ট প্রদান করা হয়ে থাকে সেই পোস্টের কমেন্ট বক্সে আপনাদের পক্ষ থেকে অনেক প্রশ্ন জমা পড়েছে। সেই প্রশ্নগুলো থেকে প্রতি সপ্তাহের ন্যায় সপ্তাহে বাছাইকৃত কিছু প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই আপনার জিজ্ঞাসার 26তম পর্ব। আপনারা সকলেই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহরবানিতে আপনজনকে নিয়ে আপনারা সুখে শান্তিতে কালাতিপাত করছেন সেই প্রত্যাশা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সেই দোয়া ব্যক্ত করে শুরু করতে যাচ্ছি আজকের আমাদের প্রশ্নোত্তর পর্ব। আপনাদের পক্ষ থেকে যে সকল প্রশ্নগুলো এসেছে আজকের আমাদের আলোচনার জন্য এবং সন্নিবেশিত হয়েছে, তার মধ্যে প্রথম যে প্রশ্নটি রয়েছে আলোচনার জন্য, আজিজুল সরকার নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, যখন কোনো শিশু বাচ্চা মায়ের গর্ভ থেকে মৃত অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, মায়ের বুকের দুধ পান করে নাই, এমন বাচ্চা নাকি সরাসরি আল্লাহ তৈরি জান্নাতে চলে যায় এবং ওই বাচ্চা নাকি হাসরের ময়দানে মা বাবাকে নিয়ে জান্নাতে যাবে, এ কথাটি কতটুকু সঠিক? কোরআন ও হাদিসের আলোকে বললে উপকৃত হব। প্রিয় আজিজুল সরকার ভাই, আপনি যেই প্রশ্নটি রেখেছেন তার মূল ভিত্তি এবং তার মূল কথাটি অনেকগুলো সহি হাদিসের দ্বারাই প্রমাণিত, তবে ঠিক আপনি যেভাবে বলেছেন কথাটি সম্পূর্ণ এভাবে নয়। আপনি জানতে চেয়েছেন যে শিশু অবস্থায় সন্তান যদি মৃত্যুবরণ করে, গর্ভ থেকে যদি মৃত সন্তান ভূমিষ্ঠ হয় যে মায়ের বুকের দুধ পান করেনি, এমন বাচ্চাই তার পিতা মাতাকে হাসরের দিন জান্নাতে নিয়ে যাবে, এই হলো আপনার প্রশ্ন। হাদিসের মধ্যে বর্ণনাটি এসেছে এবং শিশু সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সেই সন্তান যদি মারা যায়, তাহলে সেই শিশু সন্তান পিতা মাতাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে সাফাতের মাধ্যমে জান্নাতে নিয়ে যাবে। আপনি যে কথাটি প্রশ্নের মধ্যে এনেছেন যে মৃত সন্তান ভূমিষ্ঠ হওয়া এবং মায়ের বুকের দুধ পান না করলে তাহলে এই ফজিলত রয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বিবরণটি সম্পূর্ণ এর বিপরীত। আমি আপনাদের সম্মুখে প্রথমে সেই হাদিসের উদ্ধৃতি দিচ্ছি, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি উদ্ধৃত রয়েছে। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت له ثلاثه لم يبلغ الحنس الا ادخله الله الجنه بفضل رحمته اياهم। কোন মুসলিমের যদি তিনটি সন্তান অপ্রাপ্ত অবস্থায় মারা যায়, অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তানদের উপর রহমতের মাধ্যমে সেই মুসলিমকে অর্থাৎ তার পিতা মাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। অন্য আরেক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটির মধ্যে বিবরণটি একটু ভিন্ন রকম এসেছে। লা ইয়ামুতু লি আহাদিম মিনাল মুসলিমিনা সালাসাতুম মিনাল ওয়ালাদ লা তামাসসুহুন নার ইল্লা তাহিল্লাতাল কসম। অর্থাৎ যদি তিনজন অপ্রাপ্ত বয়স্ক সন্তান কারো মারা যায়, তাহলে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না।
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী এবং মুসলিমের হাদিসের বর্ণনার মধ্যে বিষয়টি একটু অন্যরকম ভাবে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইরশাদ করেছেন, মা মিন কুন্না মিন ইমরাতিন তুকাদ্দিমু সালাসাতাম মিনাল বালাদ ইল্লা কানু লাহা হিজাবাম মিনান নার ফাকালাত ইমরাতুন ওয়া ইসনাইনি ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইসনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদেরকে লক্ষ্য করে বলেছেন, তোমাদের মধ্যে থেকে কোনো নারী যদি নিজের জীবদ্দশায় তিনটি সন্তান তার মৃত্যুবরণ করে তাহলে সেই সন্তানগুলো তার জন্য জাহান্নামের আগুন থেকে আড়াল হবে, পর্দা হবে, অর্থাৎ তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একজন নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওয়া ইসনাইন ইয়া রাসূলুল্লাহ, যদি কারো তিনটি সন্তান মৃত্যুবরণ না করে বরং দুটি সন্তান মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বললেন যে দুই সন্তানও যদি কারো মৃত্যুবরণ করে তাহলে সেই দুটি সন্তানও মায়ের জন্য জাহান্নামের আগুন থেকে পর্দা হয়ে যাবে, আড়াল হয়ে যাবে। প্রিয় দর্শক, বুখারী মুসলিমের বর্ণিত এই তিনটি হাদিস থেকেই এ কথা বোঝা যায় যে যাদের সন্তান জন্ম হওয়ার পর অপ্রাপ্ত অবস্থায় যদি অপ্রাপ্ত বয়স্ক বালেগ হওয়ার পূর্বে সন্তান মারা গেলে তিন সন্তান হোক অথবা হাদিসের ভাষ্য অনুযায়ী দুটি সন্তান হোক, তাহলে তারা তাদের পিতামাতার জন্য জাহান্নাম থেকে মুক্তির এবং জান্নাতে যাওয়ার, জান্নাতে প্রবেশ করার একটি ওসিলা আল্লাহ পাক রব্বুল আলমিনের মেহরবানিতে হবে। এই হলো বুখারী মুসলিমের হাদিসের বর্ণনা। এছাড়াও আরও কিছু হাদিসের মধ্যে এরকম বর্ণনা রয়েছে যেই বর্ণনাগুলোর দ্বারা কারো সন্তান যদি মৃত্যুবরণ করে তাহলে সেই সন্তানের মৃত্যুবরণ করার প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলমিন পিতামাতার জন্য বিশেষ ফজিলত এবং বিশেষ সওয়াবের ঘোষণা আল্লাহ দিয়েছেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমন ঘোষণা পাওয়া যায় হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এক হাদিসে। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা মাতা ওয়ালাদুল আবদি ক্বালা আল্লাহু লিমালায়েকাতিহি ক্বাবাজতুম ওয়ালাদা আবদি ফায়াকুলুনা নাআম। যখন কোনো বান্দার, কোনো মানুষের সন্তান মৃত্যুবরণ করে তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কি আমার বান্দার সন্তানকে তার জান কবজ করেছ? ফেরেশতারা বলে, নাম, হ্যাঁ। ফায়াকুলু কবাস্তুম সামারাতা ফুয়াদিহি ফায়াকুলুনা নাম। আল্লাহ প্রশ্ন করেন, তোমরা আমার বান্দার হৃদয়ের ধনকে তোমরা নিয়ে এসেছো? ফেরেশতারা বলেন যে হ্যাঁ আল্লাহ, আমরা এনেছি। ফায়াকুলু মাযা ক্বালা আবদি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন যে তোমরা যখন তার সন্তানকে নিয়ে এলে তখন আমার বান্দা কি বলেছে? তখন ফেরেশতারা জবাব দেয়, ফায়াকুলুন হামিদাকা ওয়াস্তারজা, হে আল্লাহ, আপনার বান্দা তার সন্তানের মৃত্যুতে সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে এবং আপনার প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ বলেছে। ফায়াকুলুল্লাহ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে উবনু লি আবদি বাইতান ফিল জান্নাতি ওয়া সাম্মুহু বাইতাল হামদ, হে আমার ফেরেশতাগণ, তোমরা এর বিনিময়ে আমার ওই বান্দার জন্য বেহেশতের মধ্যে একটি ঘর তৈরি করো আর সেই ঘরের নাম দাও, সেই বাড়ির নাম দিবে বাইতুল হামদ। এটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত সহি সনদের মাধ্যমে হাদিস। অর্থাৎ এ থেকে বোঝা যায় সন্তান মৃত্যুবরণ করার পর যদি পিতামাতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আলহামদুলিল্লাহ বলে তাহলে তাদের জন্য জান্নাতের মধ্যে বাইতুল হামদ নামক একটি বাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করে রাখেন। এই সবগুলো হাদিস থেকে যেই বক্তব্যটি এসেছে সেটি হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর অপ্রাপ্ত অবস্থায়, অপ্রাপ্ত বয়স্ক বালেগ হওয়ার পূর্বে যদি মারা যায় তাহলে পিতামাতার জন্য এই রকম ফজিলত এবং এরকম একটি সুবিধা রয়েছে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনার বাণী হিসেবে। এখন প্রশ্ন হলো, যদি কোনো মায়ের সন্তান মৃত অবস্থায় মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় তাহলে সেই সন্তানের মাধ্যমে পিতামাতা কি জান্নাত এবং জাহান্নাম থেকে মুক্তির এই নিশ্চয়তা পাবে? প্রিয় দর্শক, এ ব্যাপারে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিসের উদ্ধৃতি দেই, যেই হাদিসটি আপনার হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده ان السقط لا يجر امه بسرره الى الجنه اذا احتسبته, যে একটা অপূর্ণ সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়,
অপূর্ণ সন্তান বলতে বোঝাচ্ছে যে সন্তান জীবিত অবস্থায় ভূমিষ্ঠ হয়নি, অথবা তার মাতৃ গর্ভে থাকার যে সময় 9 মাস 10 মাস, এই পূর্ণ সময়ও সে মাতৃ গর্ভে থাকেনি, বরং মাতৃ গর্ভে সে এর পূর্বেই ভূমিষ্ঠ হয়ে গিয়েছে মাতৃ গর্ভ থেকে। এরকম সন্তানও যদি মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় তাহলে সেও তার মায়ের সঙ্গে তার যে নাভির সম্পর্ক থাকবে সেই সম্পর্কের মাধ্যমে সেই সন্তান তার মাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। তবে শর্ত হলো ইজাহতাসাবাতহু, মা যদি তার এই সন্তান বিদায় হওয়া, সন্তানের মৃত্যুকে অথবা মৃত সন্তান ভূমিষ্ঠ হওয়াকে যদি সে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে বিনিময়ের প্রত্যাশায় ধৈর্য ধারণ করে তাহলে এই মায়ের জন্য এই ফজিলত রয়েছে। আর যদি অধৈর্য হয়ে পড়ে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর কোনো অভিযোগ করে বসে সন্তানের মৃত্যুতে, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে যদি শরীয়ত গর্হিত আল্লাহ পাক রব্বুল আলমিনের অবাধ্যতার কোনো শব্দ, কোনো বাণী, কোনো ভাষা যদি সে ব্যবহার করে তাহলে এই মহা ফজিলত থেকে এবং এত বড় প্রাপ্তি থেকে সেই মা এবং সেই বাবা বঞ্চিত হবে। প্রিয় দর্শক, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিন যদি কারোর উপর এই বিপদ দান করেন তাহলে তার উচিত হবে ধৈর্য ধারণ করা, সবর ইখতিয়ার করা এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে সন্তান বিদায়ের, সন্তানের মৃত্যুর পরিপূর্ণ আজর এবং সওয়াব বিনিময়ের প্রত্যাশা রেখে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সেজন্য দোয়া কামনা কর, দোয়া করা, এটি হবে একজন পিতামাতার কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, পরবর্তী যেই প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, মোহাম্মদ ইয়াসিন নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, কোনো মহিলা নামাজে কোনো সূরা পারে না, তার বয়স 35 বছর, তাহলে তিনি কিভাবে নামাজ পড়বেন? তিনি আগে কালিমা পড়ে নামাজে দাঁড়াতেন এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে নামাজ শেষ করতেন, এগুলো পড়ে পড়ে তিনি নামাজ পড়তেন, তিনি কিছুই জানেন না। এখন এই মহিলার নামাজ সংক্রান্ত মাসআলা কি? এই হলো মোহাম্মদ ইয়াসিন ভাইয়ের প্রশ্ন। প্রিয় দর্শক, আমরা জানি কোরআন এবং হাদিসের আলোকে যে নামাজ শুদ্ধ হওয়ার জন্য পবিত্র কোরআনে পাক তেলাওয়াত করা জরুরি এবং প্রত্যেক মুসলিমের জন্য এতটুকু কোরআন শুদ্ধভাবে শিক্ষা করাটা ফরজ যতটুকু কোরআন একজন মুসলিমের নামাজ পড়ার জন্য জরুরি হয়ে থাকে। অর্থাৎ সুরাতুল ফাতেহা ছাড়া কোনো নামাজ শুদ্ধ হয় না, নামাজ হয় না, এজন্য সুরাতুল ফাতেহা পড়তেই হবে। সুরাতুল ফাতেহা ব্যতিরেকেও 2 রাকাতে কমপক্ষে 3টি করে ছোট ছোট 6টি আয়াত অথবা ছোট ছোট 2টি সূরা, এটি মুখস্থ রাখা প্রত্যেক ইমানদার নারী পুরুষের জন্য ফরজ। তবে হ্যাঁ, যদি কোনো নারী বা পুরুষের এই ফরজ পরিমাণ কোরআনে পাকের সূরা, কোরআন মুখস্থ না থাকে তাহলে সেক্ষেত্রে তার কি করণীয়? তাহলে সেক্ষেত্রে তার করণীয় হলো 2টি করণীয়। এক তো হলো সে চেষ্টা শুরু করে দিবে কোরআনে পাকের সুরাতুল ফাতেহা এবং ছোট ছোট সূরাগুলো মুখস্থ করার চেষ্টা শুরু করবে, পরিশ্রম শুরু করে দিবে, আর যতদিন পর্যন্ত না তার এই সূরাগুলো মুখস্থ হচ্ছে ততদিন পর্যন্ত বিকল্প ব্যবস্থা শরীয়তের মধ্যে রাখা হয়েছে, সেটা হলো সে তাসবিহ এবং তাহমিদ এবং তাকবীরের মাধ্যমে সে তার নামাজগুলো আদায় করতে থাকবে। অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই জাতীয় যে তাসবিহ তাহমিদ এবং তাকবীর পারে পারে সেগুলোই সে উচ্চারণ করে করে নামাজ সম্পন্ন করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমনই একটি বর্ণনা এসেছে, একজন ব্যক্তি সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জানতে চেয়েছিল যে ইন্নিলা আস্তাতিউ আন আখুযা মিনাল কুরআনি শাইআন ফাআল্লিমনি মা ইউজিউনি মিন, আমি তো নামাজ পড়তে পারি না, সুতরাং আমি কীভাবে নামাজ আমার দ্বারা শুদ্ধ হবে সেটা আপনি শিখিয়ে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, কুল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবু দাউদ শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যদি সূরা কেরাত যদি কেউ একেবারেই না পারে তাহলে তার জন্য ওই সূরা কেরাত শেখার আগ পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসেবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেই তার নামাজ শুদ্ধ হবে ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় দর্শক,
পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে সাইফুল ইসলাম নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন একটি হাদিস রয়েছে এই হাদিসের মধ্যে দুটি সুন্নতের কথা বলা হয়েছে উক্ত দুটি সুন্নত একই কিনা এ বিষয়ে জানাতে আপনার সুমর্জি কামনা করছি প্রিয় দর্শক এটি একটি হাদিস যে হাদিসটি গ্রহণযোগ্য পর্যায়ের হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সুন্নতের অনুসরণ করার কথা বলেছেন সুন্নত হলো এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি তোমরা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরো ও সুন্নতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন এবং হেদায়তপ্রাপ্ত সঠিক পথের অনুসারী খলিফাদের তোমরা আদর্শ এবং তাদের সুন্নতও তোমরা অনুসরণ করো অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নিজের আদর্শ সুন্নাত মানে হলো আদর্শ পথ এবং পদ্ধতি উম্মতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে নিজের সুন্নত নিজের পথ ও পন্থা অনুসরণ করার জন্য তাকিদ করেছেন ঠিক তদ্রূপ একই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে খলিফায়ে রাশিদিন তাদের আদর্শের অনুসরণেরও নির্দেশ দিয়েছেন উম্মতের সর্বসম্মত এবং সকল পথ এবং মতের আলেমদের ইসলামিক স্কলারদের আইম্মাতুল ইসলামের ঐক্যবদ্ধ মতামত হলো যে খোলাফায়ে রাশিদিন হলেন চার খলিফা হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক হযরত ওসমান গনি এবং হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই হলেন চার খলিফায়ে রাশিদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে নিজের আদর্শের অনুসরণের নির্দেশ উম্মতকে প্রদান করেছেন তদ্রূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিন অর্থাৎ চার খলিফার আদর্শের অনুসরণেরও নির্দেশ দিয়েছেন এখন এই ভাই জানতে চেয়েছেন যে সুন্নত দুটি এটি একটি অপরটি থেকে ভিন্ন ভিন্ন না উভয়টি একই সুন্নাহ প্রিয় দর্শক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী সুন্নাহ পালন করতে হবে সুতরাং এটিকে ভিন্ন ভিন্ন সুন্নাহ বলা বা একই সুন্নাহ বলা এটি একটি আপেক্ষিক বিষয় এটিকে যে যেভাবে ব্যক্ত করবে যে যেভাবে এর ব্যাখ্যা করবে তার জন্য উভয়ভাবেই বলার অবকাশ রয়েছে দুটিকে দুটি সুন্নাহ দুই সুন্নাহ বলা যায় আবার দুটিকে একই সুন্নাহ বলা যায় মূলত খোলাফায়ে রাশিদিন তারা তাদের নিজস্ব কোনো আদর্শ নিজস্ব কোনো মতবাদ নিজেদের কোনো পথ এবং পন্থা উম্মতের জন্য তারা প্রণয়ন করেননি অথবা নিজেদের পক্ষ থেকে কোনো পন্থা পদ্ধতি তারা উম্মতের জন্য রেখেও যাননি বরং চার খলিফা তারা সকল উম্মতের মধ্যে সমস্ত সাহাবিদের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং রাসূলের সুন্নতের সবচেয়ে বড় অনুসারী ছিলেন সন্দেহাতীতভাবে চার খলিফা সকল সাহাবিদের চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অধিক অনুসারী এবং রাসূলের জীবনচরিতের সাথে চার খলিফার জীবনচরিত সমস্ত উম্মতের মধ্যে এবং সমস্ত সাহাবিদের মধ্যে সর্বাধিক সামঞ্জস্যপূর্ণ কাজেই চার খলিফার আদর্শের অনুসরণ প্রকারান্তরে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই আদর্শের অনুসরণ এর বাইরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সকল বিষয়গুলোর প্রমাণ নেই এমন বিষয়গুলো যদি চার খলিফার জীবনীতে প্রমাণ পাওয়া যায় তাহলে সেটাও উম্মতের জন্য অনুসরণীয় হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশের কারণে কাজেই যে কোনো বিষয় সুন্নত হওয়ার জন্য শরীয়তে ইসলামিয়ার মধ্যে বিধিবদ্ধ হওয়ার জন্য বিষয়টি যেমন আল্লাহ রাসূলের জীবনী থেকে প্রমাণ পাওয়া গেলে এটি একটি দলিল এবং এটি একটি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে তদ্রূপ যে কোনো বিষয়ের সাব্যস্ত যদি যে কোনো বিষয়ের উপস্থাপনা উপস্থিতি যদি চার খলিফার জীবনীতে পাওয়া যায় তাহলে সেটিও উম্মতের জন্য একটি প্রামাণ্য গ্রহণযোগ্য দলিল হিসেবে বিবেচিত হবে সুতরাং এখানে যে প্রশ্ন যে উভয়টিকে একই সুন্নত না দুটি ভিন্ন সুন্নত এটি একটি আপেক্ষিক বিষয় এই বিষয়ে সুস্পষ্ট কোনো কথা চূড়ান্তভাবে বলা যায় না এটি যে যেভাবে ব্যাখ্যা করবে সেভাবেই বলা যায় চার খলিফার আদর্শ এটি ভিন্ন কোনো আদর্শ নয় বরং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই আদর্শ অথবা এভাবেও বলা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি যে বিষয়গুলো প্রমাণ রয়েছে সেগুলো সুন্নত রাসূলিল্লাহ আর যেগুলো চার খলিফা থেকে প্রমাণিত তার
তার স্পষ্ট বিবরণ আল্লাহ নবীর জীবন থেকে পাওয়া যায় না, সেগুলো সুন্নতুল খুলাফা এর রাশিদিন। কাজে ওগুলোকে আল্লাহ নবীর সুন্নত, আর এগুলোকে খলিফাদের সুন্নত এভাবেও ব্যক্ত করা যেতে পারে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ব্যক্ত করেছেন। সুতরাং এটি একটি আপেক্ষিক বিষয় এবং এটি একটি বর্ণনার বাচন ভঙ্গির বিষয়। যেভাবেই বলা হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যেরকম উম্মতের জন্য অনুসরণীয়, চার খলিফার সুন্নতও উম্মতের জন্য অনুসরণীয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার খলিফার সুন্নতকে অনুসরণ করার নির্দেশ প্রদান করেছেন। প্রিয় দর্শক, আমাদের সম্মুখে পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটি ফারাবি হাসান নামক এক আইডি থেকে। এক ভাই প্রশ্ন করেছেন, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের বই পড়লে কি আমার ঈমান নষ্ট হয়ে যাবে? যদি তাদের বইয়ে এমন কিছু লেখা থাকে যেটা পড়ে ইসলাম ধর্ম ত্যাগ করে তাদের ধর্ম গ্রহণ করা হয়, যেমন আমাদের ইসলাম ধর্ম হয় কালেমা পড়ার দ্বারা একজন মানুষ মুসলিম হয়, ঠিক তেমনি তাদের ধর্মের বইয়ে যদি এমন কিছু লেখা থাকে যেটা পড়লে তাদের ধর্মের বিশ্বাস অনুযায়ী ধর্মাবলম্বী হয়ে যায়, কিন্তু আমি সেটা না বুঝে পড়ে ফেললাম, তাহলে কি আমি সেই ধর্মের অনুসারী হয়ে যাব? এই হলো মোহাম্মদ ফারাবি হাসান ভাইয়ের প্রশ্ন। প্রিয় দর্শক, এই প্রশ্নের জবাব আমরা আলোচনা করছি এভাবে যে আসলে মূলত একজন মানুষ মুসলিম হয় কিভাবে, মুমিন হয় কিভাবে, এবং একজন মানুষ ইসলাম এবং ইমান থেকে বহিষ্কার হয়ে সে কিভাবে খারিজ হয়ে যায়। মূলত বিষয় উভয়টি হলো ইসলামের আকীদা এবং বিশ্বাসের সাথে সম্পৃক্ত। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিজের ইসলামী আকীদা এবং বিশ্বাসের উপর অটল এবং মজবুত থাকে, ইসলামী বিশ্বাসকে যদি সে পরিত্যাগ না করে বা সে ব্যাপারে যদি কোনো সংশয় এবং সন্দেহ পোষণ না করে, তাহলে সেই ব্যক্তি ইমান থেকে খারিজ হবে না। অথবা সে যদি এমন কোনো কাজ না করে যেই কাজ তার বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে দেয়, তাহলে সে ব্যক্তি শুধুমাত্র বিধর্মীদের কোনো গ্রন্থ পড়ার দ্বারা, এমনকি সেই গ্রন্থ যদি এমন কিছুও থাকে যেটা সে বুঝেনি, না বুঝেই সেই গ্রন্থের এমন কিছু সে পড়ে ফেলেছে, না বুঝে পড়ার কারণে কোনোভাবেই সে ইসলাম ধর্ম থেকে খারিজ হতে পারে না। ইসলাম ধর্ম থেকে একজন মানুষ তখনই খারিজ হবে যখন সে ইসলামের মূল বিশ্বাস এবং আকীদাকে প্রত্যাখ্যান করবে, অথবা সে এমন কোনো কার্যকলাপ করবে যেই কার্যকলাপের মাধ্যমে কার্যত ইসলামের আকীদা এবং বিশ্বাসকে প্রত্যাখ্যান করা হয়। এছাড়া যদি কেউ অন্য কোনো ধর্মের গ্রন্থ না বুঝে পড়ে ফেলে, তা আর ওর মধ্যে এমন কোনো কথাও যদি থেকে থাকে যেটা সে না বুঝে পড়েছে, তাহলে সে এই কারণে ইসলাম ধর্ম থেকে খারিজ হওয়ার কোনো প্রশ্ন আসে না এবং তার ঈমান নষ্ট হওয়ারও কারণ কোনো নেই, তার ঈমান নষ্ট হবে না। তবে এভাবে অন্য কোনো ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ পড়া, এ ব্যাপারে ইসলাম ধর্মের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা হলো অন্য ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ যে কেউ যে কোনোভাবে চাইলেই যে কোনো সাধারণ মুসলিমের জন্য পড়ার অনুমতি নেই। হ্যাঁ, কিছু বিশেষ শর্ত সাপেক্ষে অন্য ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ এবং তাদের যে কোনো বক্তব্য পড়ার অনুমতি রয়েছে। সেটি হলো যদি তাদের বক্তব্য অন্য ধর্মাবলম্বীদের ভুল বিশ্বাস এবং আকীদা এবং তাদের ধর্মীয় মতবাদকে খণ্ডন করার উদ্দেশ্য যদি থেকে থাকে, অথবা তাদের ধর্মের যেই বিষয়গুলো ভুল ভ্রান্তি সেগুলো সংশোধন করার যদি উদ্দেশ্য থেকে থাকে, তাহলে এমন ব্যক্তির জন্য তাদের ধর্মগ্রন্থ অধ্যয়ন করার অনুমতি রয়েছে যে সেই ভুলগুলো চিহ্নিত করতে পারবে এবং ভ্রান্তিগুলো উদ্ঘাটন করতে পারবে এবং তার ওই সকল ভুল এবং ভ্রান্তিতে নিজের নিপতিত হওয়ার কোনো আশঙ্কা নেই। সুতরাং কোনো দক্ষ অভিজ্ঞ আলেম এবং তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে যাদের পর্যাপ্ত জ্ঞান রয়েছে, এমন কারো তত্ত্বাবধানে প্রয়োজনের ক্ষেত্রে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ অধ্যয়ন করা যেতে পারে, পড়া যেতে পারে। এছাড়া অপ্রয়োজনে অন্য ধর্মগ্রন্থগুলো অধ্যয়ন করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কঠোর নিষেধাজ্ঞার বাণী উচ্চারিত হয়েছে। আমরা এক্ষেত্রে আপনাদের সম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উদ্ধৃত হাদিসের বর্ণনা পেশ করছি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে
বর্ণনা এসেছে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আতাহু উমর ফাকাল ইন্না নাসমাউ আহাদিসা মিন ইয়াহুদ তুজিবুনা আফাতারা আন নাকতুবা বাদহা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক সময় ইহুদিদের কাছ থেকে এমন অনেক কথা শুনি যেটা খুব ভালো লাগে আমাদের কাছে, তো আপনি কি আমাদেরকে অনুমতি দেন যে আমরা তার কিছু অংশ আমরা পছন্দ হলে লিখে রাখলাম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমুতাহাউফিকুনা আনতুম কামা তাহাউফাকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। তখন হযরত উমরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি উদ্ভ্রান্তের মতো ছুটবে এদিক সেদিক যেমনটা নাকি ইহুদি এবং নাসরানিরা খ্রিস্টানরা তারা উদ্ভ্রান্তের ন্যায় একবার এদিক একবার ওদিক ছোটাছুটি করে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়াতান, দেখো আমি তোমাদের সম্মুখে যেই ধর্ম ইসলাম আনয়ন করেছি এটি এনেছি একেবারে স্পষ্ট পরিষ্কার স্বচ্ছ। ওয়ালাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাঈ, আজকে যদি মুসা নবী তিনি জীবিত থাকতেন যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাব অবতীর্ণ করেছেন, তাহলে সেই মুসা নবীরও আমি আল্লাহ রসুল মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা ছাড়া কোনো গত্যন্তর থাকতো না, কোনো উপায় থাকতো না। প্রিয় দর্শক, এটি সুনানে আহমদের মধ্যে এবং সুনানে বাইহাকির মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে এবং এটি গ্রহণযোগ্য পর্যায়ের হাদিস। অন্য আরেক বর্ণনায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের কিছু অংশ লিপিবদ্ধ করা একটি পৃষ্ঠা তিনি এনেছিলেন, হযরত উমর এনে সেটি তিনি পড়তেছিলেন। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড রকম রাগান্বিত হয়ে গেলেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিবা হিনা রাআ মা উমর সাহিফাতান ফিহা শাইউ মিনাত তাওরাত ওয়া ক্বালা আফি শাক্কিন আনতা ইয়া ইবনুল খাত্তাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, হে খাত্তাবের সন্তান, তুমি কি ইসলামের সত্যতা সম্পর্কে কোনো সন্দেহের মধ্যে রয়েছো? আলাম আতি বিহা বাইজা নাকিয়াতান, আমি কি তোমাদের কাছে এই তাওরাতের চেয়ে অনেক উত্তম ধর্মগ্রন্থ কোরআন নিয়ে আসিনি? আমি যেই ধর্ম তোমাদের কাছে এনেছি সেটাকে অনেক বেশি স্বচ্ছ পরিচ্ছন্ন নয়? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই কথাটি বললেন যে সেই তাওরাত কিতাব যেই নবীর উপর নাজিল হয়েছিল সেই নবী মুসা আলাইহি সালাতু ওয়াসালাম যদি আজ জীবিত থাকতেন তাহলে তাকেও আমারই আনুগত্য করা লাগতো, এছাড়া ভিন্ন কোনো পথ তার জন্য উন্মুক্ত থাকতো না। প্রিয় দর্শক, এই হাদিসগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে ইসলামের ধর্মগ্রন্থ আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাকে রেখে অন্যান্য ধর্মগ্রন্থকে অধ্যয়ন করা, অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করা এবং অন্যান্য ধর্মগ্রন্থ থেকে কিছু শিক্ষা অর্জন করার চেষ্টা করা, এটি সাধারণ মুসলমানদের জন্য স্বাভাবিক ক্ষেত্রে এটির অনুমোদন নেই, কারণ সেখানে অনেক কথাই রয়েছে অন্য ধর্মগ্রন্থগুলোতে যেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল এমন কিছু কথা যেমন রয়েছে, ঠিক তেমনি অন্য সকল ধর্মগ্রন্থগুলোর মধ্যে এমন বিপুল পরিমাণ কথা সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো পরবর্তীতে জালিয়াতি রূপে বিভিন্ন ধর্মগুরুরা বা ধর্মাবলম্বীরা সেখানে আল্লাহর কিতাবের মধ্যে সেগুলোকে অন্তর্ভুক্ত করে দিয়েছে। অনেক মিথ্যা কথা, অনেক অবাস্তব কথা, অনেক ভুল এবং ভ্রান্তির কথা সেই ধর্মগ্রন্থগুলোর মধ্যে মানুষের পক্ষ থেকে জালিয়াতি রূপে অন্তর্ভুক্ত করে দেয়া হয়েছে। সুতরাং অন্যান্য ধর্মগ্রন্থগুলো সম্পর্কে একথা শতভাগ নিশ্চিতভাবে বলা যায় যে কোনো একটি ধর্মগ্রন্থ পৃথিবীতে তার আপন আকৃতিতে নেই এক্সেপ্ট কোরআন, অর্থাৎ কেবলমাত্র আল্লাহ পাকের কোরআন, এটি আল্লাহর পক্ষ থেকে যেভাবে অবতীর্ণ হয়েছে ঠিক অক্ষরে অক্ষরে বিন্দু বিসর্গ সহ সেটি সেভাবেই সংরক্ষিত আছে এবং কেয়ামত পর্যন্ত সেটি সংরক্ষিত থাকবে। আর কোরআন পূর্ববর্তী যত ধর্মগ্রন্থ আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে অবতীর্ণ হয়েছে কোনো একটি ধর্মগ্রন্থ তার স্বকীয়তার উপর, তার আপন আকৃতির উপর সংরক্ষিত নেই, বরং সেগুলো ব্যাপকভাবে বিকৃতির শিকার হয়ে গিয়েছে। সুতরাং বিকৃত সেই সত্য মিথ্যার মিশ্রিত সেই ধর্মগ্রন্থগুলো অধ্যয়ন করে একজন সাধারণ মানুষ সত্যকে গ্রহণ করার পরিবর্তে সেখানকার মিথ্যার দ্বারা যে কোনো মুহূর্তে বিভ্রান্ত হওয়ার সুযোগ এবং সম্ভাবনা তো থাকছেই। সুতরাং সাধারণ মানুষের জন্য, সাধারণ মুমিনের জন্য অন্য ধর্মগ্রন্থ অধ্যয়ন করার অনুমতি নেই। প্রিয় দর্শক, পরবর্তী যেই প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে, হারুনুর রশিদ নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন,
ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছেন, তিনি তিনি জানতে চান যে প্রচলিত নোট টাকা নাপাক ধরব না ধরব না পাক ধরব, কারণ একটা টাকার নোট তৈরি হওয়ার পর থেকে হাত বাই হাত হয়ে স্থানান্তরিত হয়ে প্রায় অনেক বছর তার স্থায়িত্ব থাকে, এতে তো পাক থাকার ব্যাপার বিষয়টি প্রায় অনিশ্চিত থাকে, এই পরিস্থিতিতে উক্ত টাকা সাথে নিয়ে নামাজ পড়ার কী বিধান? প্রিয় দর্শক, এই ধরনের শুধু সংশয় এবং সন্দেহের ভিত্তিতে ইসলাম কোনো জিনিসকে নাপাক বলার পক্ষপাতী নয়, বরং স্বাভাবিকভাবে এটি ধরে নিতে হবে যে টাকা তো মানুষের হাতে হাতে থাকে, টাকা মানুষের পকেটে থাকে অথবা টাকা মানুষের সংরক্ষিত জায়গায় থাকে, টাকা দিয়ে মানুষ নাপাকি পরিষ্কার করে না অথবা টাকার মধ্যে মানুষ নাপাকি মাখে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত সুনিশ্চিতভাবে কোনো টাকার নোট সম্পর্কে এটা না জানা যাচ্ছে যে এখানে নাপাকি লেগে আছে, ততক্ষণ পর্যন্ত কোনো টাকা শরীয়তের বিধান মতে এটিকে নাপাক ধরবার কোনো কারণ নেই এবং নাপাক গ্রহণ গণ্য করা যাবে না, এটিকে পাক এবং পবিত্রই গণ্য করতে হবে। সুতরাং এই টাকা যদি পকেটে থাকে, পকেটে টাকা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, এতে সংশয়ের কোনোই অবকাশ নেই। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে, আরাফাত হুসাইন নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, অনেক মুরব্বীকেই দেখছি পুরাতন কবরের উপর জুতা নিয়ে উঠলে রাগারাগি করে থাকেন, এখন আমার প্রশ্ন হচ্ছে পুরাতন কবরের উপরে কি জুতা নিয়ে জুতা পায়ে ওঠা বা কবরস্থানে জুতা নিয়ে প্রবেশ করা গুনাহের কাজ? প্রিয় দর্শক, আরাফাত হুসাইন ভাই, প্রথম বিষয় হলো ইসলাম মানুষকে জীবিত অবস্থায় এবং মানুষের মৃত্যুর পরেও মানুষের সম্মান এবং মর্যাদাকে সমুন্নত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানব জাতিকে সম্মানিত করেছি, আদম সন্তানদেরকে আমি সম্মানিত করেছি। এ সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবিত অবস্থায় যেমনিভাবে আল্লাহ পাক মানুষকে সম্মানিত করেছেন, সুতরাং কোনো মানুষকে অসম্মান করা এটি ইসলামে অত্যন্ত বড় গর্হিত এবং একটি ঘৃণ্য কাজ। মানুষকে জীবিত অবস্থায় যেভাবে তার সম্মান নষ্ট করা নিষিদ্ধ, মানুষের মৃত্যুর পরেও তার সম্মান রক্ষা করার জন্য ইসলাম তাকিদ করেছে এবং ইসলাম হুকুম করেছে। মানুষের মৃত্যুর পরে তার প্রতি যে সকল সম্মানের বিধান রয়েছে সেগুলো তো ইসলাম ধর্ম অনুযায়ী, মৃত্যুর পরে তাকে গোসল দেওয়া, তার কাফন পড়ানো, জানাজা পড়া এবং তাকে সুন্দরভাবে দাফন করার বিষয়গুলো বিধিবদ্ধ রয়েছেই। দাফন যখন হয়ে যায়, মৃত মুসলিম ব্যক্তিকে যখন কবর দেয়া হয়, তখন সেই কবরের প্রতি, কবরকে সম্মান করা, কবরের সম্মান রক্ষা করা, এটিও মুসলমানদের উপর নির্দেশনা রয়েছে। কবরকে অপমান বা অসম্মান করা যাবে না। কবরকে সম্মান করার অর্থ আবার এটা নয় যে কবরকে পূজা করা যাবে বা অথবা কবরের প্রতি কোনো শ্রদ্ধা প্রদর্শন করা যাবে, সেটিও নয়। কবরকে অসম্মান করা এটি নিষিদ্ধ রয়েছে। কবরের অসম্মানের মধ্যে যেটি পড়ে সেটি হলো যে কবরকে পাড়ানো, অপ্রয়োজনে কবর পাড়ানো, কবরের উপর দিয়ে চলাচল করা অথবা কবরের উপর দাঁড়িয়ে থাকা অপ্রয়োজনে, এটি এই কবরকে অসম্মান করার নামান্তর। এখানে প্রশ্ন হলো যে জুতা পায়ে দেওয়া কবরকে পাড়ানোর সময়। প্রিয় দর্শক, মূলত জুতা পায়ে দেওয়া না দেওয়া এখানে এটি মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো কবরকে অসম্মান করা আর সম্মান করা। পায়ে জুতা থাকলে আমাদের সমাজের প্রচলন অনুযায়ী এতে অসম্মানটা একটু বেশি হয়, তবে হাদিসের মধ্যে যে বর্ণনা রয়েছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুজাসসাল কুবুর ওয়া আন ইউক্তাবা আলাইহা ওয়া আন ইউবনা আলাইহা ওয়া আন তুতা। তিরমিজি শরীফের বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী নিষেধ করেছেন কবর পাকা করতে, কবরের মধ্যে কোনো কিছু লেখালেখি করতে এবং কবরের উপর কোনো নির্মাণ কাজ করতে, কোনো দালান অথবা কোনো ঘর নির্মাণ করতে, এবং এটাও নিষেধ করেছেন কবরকে পাড়াতে এবং কবরকে মারাতে নিষেধ করেছেন। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে কবর মারানো নিষেধ, কবর পাড়ানো নিষেধ। এখানে জুতার প্রসঙ্গটি হাদিসের মধ্যে উল্লেখিত হয়নি। আমি যেমনটি বললাম যে মূলত আসলে কবরের অসম্মান হয় এমন কোনো কার্যক্রম করা নিষিদ্ধ,
যেমন কবরের উপর মলমূত্র ত্যাগ করা, এটি গর্হিত কাজ, কবরের প্রতি অসম্মান হয়। এতে কাজে কাজগুলো পরিহার করতে হবে, কবর পাড়ানো যাবে না। হ্যাঁ, একান্ত প্রয়োজন যদি হয় কখনো মাইয়াতকে দাফন করার ক্ষেত্রে পাশের কবরে পাড়া দিতেই হয়, ছাড়া তো দাফন করা যাবে না। একান্ত অপারগ না হলে কবরকে কেউ পাড়াবে না। জুতা পরে জুতা পায়ে দিয়ে তো আরও বেশি নয়। হাজ কবরস্থানে জুতা পায়ে দিয়ে প্রবেশ করা না করার যে বিষয়টি এখানে এসেছে, সেটি কবরের সম্মান এবং অসম্মানের সাথে সম্পর্ক নয়। কবরস্থানে যেখানে কারো কবর নেই, সেই জায়গাগুলো দিয়ে, সেই পথ দিয়ে হাঁটতে গেলে পায়ে জুতা থাকতে কোনো অসুবিধা নেই। কারণ সেখানে যদি পায়ে জুতা না থাকে, তাহলে তো কারো পা ক্ষত হতে পারে, অথবা কারো পায়ে কোনো নাপাকি লেগে যেতে পারে এবং পা ময়লা আবর্জনায়ও ময়লা হতে পারে। সুতরাং সেজন্য কবরের উপর পাড়া দেওয়া বা কবর পাড়ানো অথবা কবরকে পাড়ানোর সময় জুতা দিয়ে পাড়ানো, এটা একটা ভিন্ন বিষয়। আর কবরস্থানে ঢোকার সময় জুতা খোলা, এটার কোনো নির্দেশনা নেই। সুতরাং কবরস্থানে জুতা পায়ে দিয়ে ঢুকতে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্নটি আমাদের সম্মুখে রয়েছে সেটি রিদওয়ান সালহীন নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের সমাজে যে তৃতীয় লিঙ্গের মানুষজন বসবাস করে তাদের ব্যাপারে ইসলামের বিধান কি? প্রিয় দর্শক, ইসলামের বিধান সমগ্র মানব জাতির জন্যই সমানভাবে প্রযোজ্য। এক্ষেত্রে লিঙ্গ হিসেবে পুরুষ হোক, নারী হোক, অথবা তৃতীয় লিঙ্গ যাদেরকে আরবিতে পরিভাষায় খুনসা বলা হয়, আমাদের বাংলায় হিজড়া বলা হয়, তৃতীয় লিঙ্গের মানুষের ইসলাম সেভাবেই তাদের অধিকার, তাদের মর্যাদা সংরক্ষণ করেছে যেভাবে নারী পুরুষের মর্যাদা এবং অধিকার সংরক্ষণ করেছে। তাদেরও দায় দায়িত্ব রয়েছে যেমনিভাবে অন্যদের দায় দায়িত্ব রয়েছে। সুতরাং তাদেরকে ঘৃণা করা, অবহেলা করা, সমাজ ও পরিবার থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেয়া ইসলাম কোনোভাবেই অনুমতি দেয় না। সাধারণ নারী পুরুষ যেমনভাবে শরীয়তের বিধিবিধান পালনে আদিষ্ট, ঠিক তদ্রূপ তৃতীয় লিঙ্গের মানুষজনও আদিষ্ট। তৃতীয় লিঙ্গের ব্যাপারে যে ইসলামের বিধিবিধান কীভাবে তারা পালন করবে, কারণ নারী পুরুষের জন্য ইসলামের সুস্পষ্ট ভিন্ন ভিন্ন বিধান রয়েছে, অনেক বিধানের ক্ষেত্রেই নারী এবং পুরুষের জন্য পার্থক্য রয়েছে, সেক্ষেত্রে তৃতীয় লিঙ্গের বিধানগুলো তারা কীভাবে পালন করবে? প্রিয় দর্শক, এক্ষেত্রে শরীয়তের বিধান হল তৃতীয় লিঙ্গের যাদের মধ্যে পুরুষালী স্বভাব এবং পুরুষালী তার শারীরিক যেই গঠন প্রণালী, তার সেগুলো পুরুষের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ এবং পুরুষের অবস্থায় তার মধ্যে প্রাধান্য, সেই সকল তৃতীয় লিঙ্গের মানুষগুলো পুরুষের জন্য প্রদত্ত শরীয়তের বিধান অনুসরণ করবে এবং তারা শরীয়তের হুকুম মোতাবেক পুরুষ হিসেবে গণ্য হবে। আর যারা এর বিপরীত, যাদের শারীরিক গঠনে, স্বভাবে, চরিত্রে যাদের মধ্যে মেয়েলি অবস্থাটাই প্রাধান্য পাবে, তারা নারী হিসেবে গণ্য হবে। আর যাদের মধ্যে উভয়ের অবস্থা এবং উভয়ের গঠন প্রণালী, উভয়ের মানসিকতা এবং উভয়ের ভাব সমান সমান থাকবে, সেক্ষেত্রে তো ব্যাপারটা তাদেরকে শরীয়তের মধ্যে খুনসা মুশকিলা বলা হয়, অর্থাৎ তাদের ব্যাপারটা একটু জটিল হবে। তাদেরকে সতর্কতামূলক এমন এমন ব্যবস্থা অবলম্বন করতে হবে যাতে পুরুষ হলেও তাদের সীমা লঙ্ঘন না হয়, নারী হিসেবে গণ্য হলেও তাদের সীমা লঙ্ঘন না হয়। এই হলো তাদের ব্যাপারে বিধান। এবং কোনো এই এরকম তৃতীয় লিঙ্গের কোনো মানুষ যদি মারা যায়, তাহলে তার তাকে গোসল দিতে হবে, কাফন পড়াতে হবে, জানাজা পড়তে হবে এবং তার মৃত্যুর পরে তার সে অন্য আপনজনের মৃত্যুর পরে সেও মিরাসের সম্পত্তি বণ্টন পাবে এবং সে মারা গেলেও তার সম্পত্তি তার আপনজনদের মধ্যে, উত্তরাধিকারীদের মধ্যে কোরআনের বর্ণনা অনুযায়ী সেভাবেই বণ্টিত হবে। প্রিয় দর্শক, আমাদের সম্মুখে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মোহাম্মদ ফুয়াদ আল হাসান সৌদি আরবের জেদ্দা থেকে এই প্রবাসী ভাই প্রশ্ন রেখেছেন, নাতি বা নাতনিকে দাদি বা নানির দুধ পান করানো যাবে কিনা? বাচ্চার মা সুস্থ আছেন, আর যদি অসুস্থ থাকে তাহলে পান করানো যাবে কিনা? একান্ত প্রয়োজনে কর্মস্থলে ব্যস্ত থাকেন প্রায় 8-10 ঘন্টা, এই ক্ষেত্রে দাদি বা নানি নিজের নাতি নাতনিকে দুধ পান করাতে পারবে কিনা? প্রিয় দর্শক, কোরআন পাকের মধ্যে এবং ইসলামের মধ্যে, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে দুধ পান করানোর যেই সকল বিধিবিধান বর্ণিত রয়েছে এবং দুধ পানের মাধ্যমে শরীয়তের যেই সকল হুকুম বিধান সাব্যস্ত হয়, সেখানে দাদি নানির জন্য
ভিন্ন কোনো ব্যবস্থা নেই এবং ভিন্ন কোনো বিধানও নেই। সুতরাং যে কোনো নারী যেরকম এই অন্য নারীর সন্তানকে দুধপান করাতে পারে, ঠিক তদ্রূপ নানি অথবা দাদি তারাও তাদের নাতি নাতনিকে দুধপান করাতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামগ্রিকভাবেই বলেছেন, আর রিজাআতু তুহাররিমু ইন্নার রিজাআতু তুহাররিমু মা ইয়াহরুমু মিনাল বিলাদাতি, অর্থাৎ জন্মগত সূত্রের মাধ্যমে যে সকল সম্পর্কগুলো সাব্যস্ত হয় দুধপান করার মাধ্যমেও সেই সম্পর্কগুলো সাব্যস্ত হবে যদি একটা সন্তানের দুগ্ধপানের যে মেয়াদ দুবছরের সময়ের মধ্যে যদি কোনো নারী সে দুধপান করে থাকে। সুতরাং কেউ যদি নানির দুধপান করে তা নানি তো এমনিতেও মায়ের হুকুমে, দাদির দুধপান করলে দাদি এমনিতেও এই মায়ের হুকুমে, আরও বেশি মায়ের হুকুম সেখানে সাব্যস্ত হয়ে যাবে। সুতরাং দাদি এবং নানির দুধ যদি পান করে তাহলে দাদি এবং নানি সেই মা হিসেবে সাব্যস্ত হবে। সুতরাং তাদের সন্তান সন্ততির মধ্যে ওই ধরনের বেশ কিছু সম্পর্ক নতুন করে সাব্যস্ত হবে। দাদির সন্তান, দাদির যারা সন্তান রয়েছে দাদির তারা তাদের ভাই বোনের মতো সম্পর্ক হবে, যদিও তারা চাচা ফুফু হয়, এবং চাচা ফুফুদের সন্তান যারা তাদের সাথে তো চাচাতো ভাই এবং খালাতো ভাই বোনের সম্পর্ক থেকে থাকে স্বাভাবিকভাবে, কিন্তু যখন দাদি অথবা নানির দুধ পান করলো তখন তারা কিন্তু দাদি এবং নানির এই দুধের দিক থেকে নাতি নাতনি থাকলো না, বরং দুধ সম্পর্কে তারা সন্তান তুল্য হয়ে গেল। সন্তান তুল্য হওয়ার কারণে তাদের অন্যান্য সন্তানদের সন্তান যারা থাকবে তাদের সাথে খালাতো ভাই বোনের সম্পর্কই শুধু থাকবে না, বরং তারা তাদের দুধের সম্পর্কের ভিত্তিতে খালা হিসাবে বিবেচিত হবে। সুতরাং সেই বিষয়গুলো একটু ভালো করে জেনে নিতে হবে। আপনাদের যদি এমন কোনো ঘটনা কারো জীবনে ঘটে থাকে, কোনো পরিবারে ঘটে থাকে, তাহলে সেই ক্ষেত্রে দুধের সম্পর্কের ভিত্তিতে বেশ নতুন কিছু মাহরাম সেখানে সাব্যস্ত হবে, সেই মাহরামদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা যাবে এবং সেই মাহরামদেরকে কখনোই বিবাহ করা যাবে না। সেই বিষয়গুলো ভালো করে জেনে নিয়ে সতর্কতার সাথে সেখানে আমল করতে হবে। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আজকে আমাদের সম্মুখে রয়েছে, আশরাফুল ইসলাম নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, অনেক সময় আমাদের অনুসরণীয় অনেক আলেম কিছু লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেন যেখানে বেপর্দা নারীর অংশগ্রহণ থাকে, হয়তো অংশগ্রহণকারী আলেম নিজের দৃষ্টি সংযত রাখেন কিন্তু আমরা সেসব প্রোগ্রাম দেখতে গিয়ে পর্দা খেলাপ করি, এক্ষেত্রে কী করণীয়? হ্যাঁ, অবশ্যই সেখানেও আলেমরা যদি উপস্থিত থাকেন তাদেরও যেরকম পর্দার এবং দৃষ্টি সংযত রাখার চেষ্টা করা কর্তব্য, তদ্রূপ যারা এই সকল আলোচনাগুলো কোনো প্রয়োজনের কারণে যে সকল দর্শকরা দেখেন সেই সকল দর্শকদেরও এটি করণীয় হবে যে সেই সকল অনুষ্ঠানগুলো দেখার সময় নারী যখন নাকি বেপর্দা অবস্থায় স্ক্রিনে ভেসে উঠবে তখন নিজের চরিত্র এবং নিজের বিশেষ করে দৃষ্টিশক্তিকে সেটাকে সংযত রাখতে হবে এবং সেখানে পুরুষকে তার পর্দা অবশ্যই পালন করতে হবে। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্নটি আমাদের সম্মুখে রয়েছে, শরীফ নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে আমার মা বাবা এবং আমার পারিবারিক মুরব্বীদের স্বপ্ন আমাকে জেনারেল পড়াশোনা করাবেন, আমি তাদের দীর্ঘ পড়াশোনা করে আমার 2020 সালে HSC পরীক্ষার্থী হওয়ার সৌভাগ্য ছিল, কিন্তু স্বাভাবিকভাবে বর্তমান এই বছর 2020 পরীক্ষা হয়নি, অটো পাস দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, আমার মেধার উপর পরীক্ষা যাচাই না করে যে পাশের সিদ্ধান্ত দেওয়া হয়েছে এতে করে উক্ত ফলাফলের উপর ভিত্তি করে যদি আমার কোনো চাকরির ব্যবস্থা হয় তাহলে উক্ত চাকরি করা কি আমার জন্য জায়েজ হবে? প্রিয় দর্শক, এখানে এই ভাই জানতে চেয়েছেন যে অটো পাস যেটা হলো সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছে এবছর যারা পরীক্ষার্থী ছিল তাদেরকে পাস ঘোষণা করা হয়েছে, অর্থাৎ তারা পরবর্তী স্তরে উন্নীত হতে পারবে এবং তারা সরকারিভাবে এই স্তরের পাস করার সনদ এবং সার্টিফিকেট তারা লাভ করবে। এখন প্রশ্ন হলো, এই সার্টিফিকেটের মাধ্যমে তার তো মেধা এবং তার তো যোগ্যতার যাচাই হলো না, যাচাই ছাড়াই এখানে তাকে সার্টিফিকেট বা সনদ প্রদান করা হলো, এখন এই সনদের ভিত্তিতে সে কোনো চাকরিতে জয়েন করতে পারবে কিনা? প্রিয় দর্শক, এখানে যে কোনো চাকরির ক্ষেত্রে যে শর্ত আরোপ করা হয়, যেহেতু আপনি এখানে পরীক্ষার্থী হিসেবে আপনি এখানে অন্তর্ভুক্ত হয়েছেন, পরীক্ষার্থী হিসেবে আপনি সেখানে রেজিস্টার্ড হয়েছেন
আপনি সেখানে অন্তর্ভুক্ত হয়েছেন এবং সরকার বাস্তবতার আলোকে সিদ্ধান্ত দিয়েছে, সুতরাং আপনি এই সার্টিফিকেটধারী। সুতরাং এই সার্টিফিকেটের ভিত্তিতে যদি কোথাও কোনো চাকরি প্রদান করা হয় তাহলে নিঃসন্দেহে আপনি এই সার্টিফিকেটের মাধ্যমে সেই চাকরিতে আপনি জয়েন করতে পারবেন, এতে সংশয়ের কোনো অবকাশ নেই। তবে হ্যাঁ, সেই প্রত্যেক প্রতিষ্ঠানেই চাকরির ক্ষেত্রে অতিরিক্ত আরও কিছু যাচাই বাছাই এবং পরীক্ষা নিরীক্ষা থেকে থাকে, সেই সকল পরীক্ষাগুলো তাদের সিস্টেম এবং তাদের নিয়ম মাফিক তারা যেভাবে পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করে সেটা তাদের মতো করে তারা করবে। নুরে আলম নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, বাংলাদেশের জমির ওসর আদায় করতে হবে কি না, এই ব্যাপারে বিস্তারিত জানতে চাই। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের ভূমির এই কোন প্রকারের, অর্থাৎ আমরা জানি যে ইসলামী শরিয়া মোতাবেক যে সকল ফসলি ভূমি রয়েছে বা যে সকল জমিন রয়েছে সেই ভূমিগুলো দুই প্রকার। একটি ভূমিকে বলা হয় উসরি জমিন আর অপর ভূমিকে বলা হয় খারাজি। অর্থাৎ খারাজ মানে হলো একটি নির্ধারিত কর, প্রত্যেকটা ভূমির উপর নির্ধারিত থাকে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে, সেই করটুকু ভূমির পক্ষ থেকে আদায় করতে হয়। আর উসরি মানে হলো যে ভূমির যে যদি ফসল হয় তাহলে সেই ফসল থেকে এই এক দশমাংশ এটি জাকাতের মতো দান করতে হয়, মাসরাফের মধ্যে ব্যয় করতে হয়। তো এক দশমাংশ দিতে হয়, এক্ষেত্রে ক্ষেত্র বিশেষে আরও কিছু বিধানের পার্থক্য রয়েছে, যে যেই এই জমিতে যদি উসরি জমিন হয়ে থাকে তাহলে সেখানে চাষাবাদ কিভাবে হয়, চাষাবাদ কি বৃষ্টির পানি প্রাকৃতিক পানির দ্বারা চাষাবাদ হয় না সেচ দিয়ে পানি দিতে হয়, সেই ব্যবস্থার ক্ষেত্রে উসরি অথবা নিষ্ফল ওসর এক দশমাংশ না এক বিশমাংশ দিতে হবে, সেই বিষয়ে বিস্তারিত রয়েছে, বিবরণ রয়েছে এবং ডিটেলস রয়েছে। এখানে যে প্রশ্নটি জানতে চাওয়া হয়েছে সেটি হলো আমাদের বাংলাদেশের ভূমিগুলোকে উসরি ভূমি ধরা হবে, যার উসরি ভূমির মূল বিধানটাই আসবে উৎপাদিত ফসলের আনুপাতিক হারে সেখানে ওষুধ দিতে হয়, আর যদি খারাজি জমিন হয় ভূমি হয় তাহলে সেখানে ফসলের উৎপাদন সেখানে যেটি গণ্য হবে সেটি হলো নির্ধারিত যেই কর নির্ধারিত রয়েছে সেটি প্রদান করলেই হয়। এই হলো মূল প্রশ্ন। তো প্রিয় দর্শক, এই প্রশ্নটি এটি ব্যাপক গবেষণার বিষয় এবং বড় ব্যাপক বিতর্কিত একটি আলোচনা বিতর্কের বিষয়। আমরা এখানে অনেক ধরনের মতামতই পেয়ে থাকি, কেউ এই ভূমিগুলোকে উসরি ভূমি বলেছেন, আবার কেউ এই ভূমিগুলোকে খারাজি ভূমি বলেছেন। আমাদের মধ্যে সমকালীন আলেমদের মধ্যে গবেষণামূলক দু ধরনের মতামতই পাওয়া যায়। খারাজি জমিন যারা বলেছেন তাদের মূল কথা হলো যে জমিগুলো অধিকাংশই উত্তরাধিকার সূত্রে অমুসলিম নাগরিকদের থেকে প্রাপ্ত, সুতরাং এগুলো খারাজি জমিন। আর যিনি এটাকে বা যারা উসরি জমিন বলেছেন তাদের বক্তব্য হলো যে দীর্ঘদিন ধরে অনেক জমিনই এটি মুসলিম অধ্যুষিত এবং মুসলমানদের কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে জমিনগুলো পাওয়া হয়ে থাকে, সুতরাং এটি এই উসরি জমিন হিসেবে গণ্য হবে। তবে অধিকাংশ আলেম যে মতামতটি এখনও গ্রহণ করে থাকেন সেটি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই যে সিদ্ধান্ত দিয়েছেন সেটি হলো যে সকল ভূমি মুসলমানদের থেকে উত্তরাধিকার সূত্রে বা ক্রয় সূত্রে অথবা অন্য কোনো বৈধ পন্থায় মুসলমানদের কাছে হস্তান্তর হয়েছে এবং মাঝে উক্ত জমির মালিকানা কোনো অমুসলিমের কাছে স্থানান্তরিত হয়নি, এমনভাবে যেসব ভূমি মুসলমানদের মালিকানায় রয়েছে এবং বর্তমানে তার অবস্থা সম্পর্কে কোনো কিছু জানা নেই, সেসব ভূমি উসরি হিসেবে গণ্য হবে। আর যে সকল ভূমি অন্য কোনো অমুসলিমের কাছ থেকে কোনো এক সময় এটি সংগ্রহ করা হয়েছে, ক্রয় করা হয়েছে, এটি যদি জানা থাকে তাহলে সেটি খারাজি ভূমি হিসেবে গণ্য হবে। প্রিয় দর্শক, অর্থাৎ আমরা এই প্রশ্নের উত্তরের উপসংহারে বলতে পারি বিষয়টি খুব শুধু একটি প্রশ্নের উত্তরের মাধ্যমে চূড়ান্ত সমাধানযোগ্য নয়, বরং বাংলাদেশের ভূমি নিয়ে একটি ব্যাপক মত পার্থক্য রয়েছে। সেই মত পার্থক্যের সূত্র ধরে যে কোনো একটি পক্ষ মতকেই আমরা গ্রহণ করতে পারি, তবে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি নিজের মালিকানাধীন ভূমি সম্পর্কে এর বিগত দিনের রেকর্ডগুলো যদি তারা খতিয়ে দেখতে পারেন
এর ইতিহাস যদি তাদের কাছে জানা থাকে এবং তারা যদি জানেন যে কোনো এক সময় এই ভূমিগুলো অমুসলিমদের মালিকানাধীন ছিল এবং তাদের কাছ থেকে ভূমিগুলো সংগ্রহ করা হয়েছে তাহলে এই ভূমিগুলো খারাজি জমিন হবে এবং সরকারিভাবে যে কর বা ট্যাক্স নির্ধারিত আছে সেই ভূমি কর আদায় করার দ্বারাই এই ভূমির কর আদায় হয়ে যাবে আব্দুল আজিজ নামক আইডি থেকে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কেউ যদি কটাক্ষ করে মন্তব্য করে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো কিনা কেউ যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে মন্তব্য করে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো কিনা একজন আলেম তো বলেছেন এর জন্য প্রতিবাদ করা যাবে না তাহলে এখন আমাদের করণীয় কি প্রিয় দর্শক কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে নবীজিকে গালি দেয় তাহলে কোনো মুমিন সেখানে নীরব থাকতে পারে না ইমানদারদের করণীয় এবং দায়িত্ব হলো যিনি যেই পর্যায়ে আছেন সেই পর্যায় থেকে তার বিরুদ্ধে বিহিত করতে হবে রাষ্ট্র এবং সরকার হলে তাকে বিচারের আওতায় আনতে হবে ব্যক্তি হলে সেও তাকে চূড়ান্ত কোনো বিচার করতে না পারলেও তাকে প্রতিরোধ করা এটি প্রত্যেক মুমিনের দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস রয়েছে তোমাদের মধ্যে যে কেউ যখন কোনো অন্যায় কাজ দেখবে যদি তার শক্তি থাকে সামর্থ্য থাকে ক্ষমতা থাকে তাহলে সেই ক্ষমতার মাধ্যমে সেটিকে বল প্রয়োগ করে সে অন্যায়কে সে প্রতিরোধ করবে আর যদি ক্ষমতা না থাকে যদি সে বল প্রয়োগ করার মতো কোনো জায়গায় যদি না থাকে তাহলে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি তাহলে সে তার মুখের কথার মাধ্যমে সে অন্যায়ের বিরুদ্ধাচরণ করবে এবং অন্যায়কে পরিবর্তন করার উদ্যোগ নেবে সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করার চেয়ে বড় মুনকার বড় অন্যায় কাজ পৃথিবীতে কি হতে পারে যদি কারো এটি বল প্রয়োগ করে এর বিহিত করার ক্ষমতা যদি কারো না থাকে তাহলে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তার জন্য করণীয় হল মুখের কথার দ্বারা সেই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা সেই অন্যায়ের প্রতিবাদ করা সেই অন্যায়কে রুখে দেওয়ার চেষ্টা করা সুতরাং এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটাক্ষ করেছে এই কথা জানার পর প্রত্যেক মুসলমান অন্তত তার তো বল প্রয়োগ করে সেটিকে রোধ করার ক্ষমতা না থাকলেও তার মুখে সেই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান জানান দেওয়ার ক্ষমতা তো অবশ্যই রয়েছে সুতরাং প্রত্যেক মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হবে নিজের মুখের কথার মাধ্যমে সেই অন্যায়ের অন্তত প্রতিবাদ জানানো সেই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা ওয়াসিম আইয়ুব নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন বর্তমান প্রেক্ষাপটে একজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মহিলাদের হিজাব ও পুরুষদের টাকনুর উপরে কাপড় পরিধান করার একটি বিজ্ঞপ্তি জারি করেছিলেন তিনি অবশ্য কারো প্রতিনির্দেশসূচক কোনো বাধ্যবাধকতা জারি করেননি কিন্তু তার বিরুদ্ধে ডিভিসিএ নিউজের একটি প্রতিবেদনে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি বলেছেন তিনি নাকি তালেবান এবং আল কায়েদার এজেন্ট ইত্যাদি এবং তার বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপ ও তাকে বিচারের আওতায় আনার অভিযোগও তোলা হয়েছে তা আমার প্রশ্ন হচ্ছে তিনি কি অন্যায় কোনো কাজ করেছেন কি না এ বিষয়ে আমরা আপনার মতামত এবং আপনার বক্তব্য জানতে চাই প্রিয় দর্শক এই আজকে আপনি যে প্রশ্নটি এখানে এনেছেন অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট এবং ধর্মীয় ভাবাবেগের সাথে জড়িত একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত ওই কর্মকর্তা তিনি যেই এই নির্দেশনাটি জারি করেছিলেন অথবা তিনি তার পরিচালনাধীন অফিসের কর্মকর্তা নারী এবং পুরুষ এবং বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য তিনি যেই নির্দেশনাটি দিয়েছিলেন সেটি শরিয়া তিনি সেটি ইসলামের অনুকূল একটি এবং ইসলামের যে বিধান সে বিধানটি পালন করার জন্য তার অধীনস্থদেরকে তিনি সার্কুলার দিয়েছিলেন একজন মুমিন হিসেবে আমি বলবো অবশ্যই তিনি তার গুরুদায়িত্ব পালন করেছেন এবং বড় রকমের তিনি একটি ভূমিকা এখানে পালন করেছেন এ কারণে তিনি অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য তবে হ্যাঁ এটি বাংলাদেশের প্রচলিত যে আইন সে আইন অনুযায়ী এটি যথাযথভাবে বিধিসম্মত না হয়ে থাকতে পারে কিন্তু বিধিসম্মত না হলে সেটিকে পালন করা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী অধীনস্থ কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক হবে না কিন্তু শরীয়তের দৃষ্টিতে তো তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে বাধ্যতামূলক রয়েছেই আমরা লক্ষ্য করি যে এই ধরনের যেগুলো বাংলাদেশের সংবিধান বা আইন পরিপন্থী এমন অনেক সার্কুলার
অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তারাই কোরআন সুন্না বিরোধী অনেক আইন তারা তাদের অধীনস্থদের উপর চাপিয়ে দেয়। অনেক শিক্ষাঙ্গনে আমরা দেখেছি হিজাব নিষিদ্ধ করে দেয়া হয়েছে এবং হিজাব পরে কোনো কোনো নারী ছাত্রী শিক্ষক শিক্ষিকা তারা সেখানে প্রবেশ করতে পারবে না। এমন অনেক ড্রেস কোড রয়েছে যে ড্রেস কোডের মাধ্যমে ইসলামী পোশাক এবং ইসলামী যে পরিধানের বস্ত্রের সংক্রান্ত যেই ফরজ বিধানগুলো রয়েছে সেই বিধানগুলোকে পর্যন্ত অমান্য করতে বাধ্য করা হয়। সেখানে আমাদের এমন কোনো বিশেষ কোনো ব্যবস্থা নিতে আমরা রাষ্ট্র বা সরকারকে আমরা দেখি না। মিডিয়াগুলোকেও এই বিষয় নিয়ে কখনোই ইসলামের পক্ষে অথবা ইসলামী যেই পোশাক এবং এই বস্ত্র সংক্রান্ত ইসলামের যে বিধান রয়েছে তার অনুকূলে তাদেরকে আমরা কোনো বক্তব্য রাখতে সাধারণত দেখি না। কিন্তু তিনি যেটা করেছেন সেটা তিনি ধর্মীয় ভাবাবেগ থেকে করেছেন এবং তিনি বিশেষ করে করোনা প্রেক্ষাপটেও তিনি বলেছেন যে এই ধর্মের বিধিবিধানগুলো পালন করলে সকলের জন্যই স্বাস্থ্য অধিক সম্মত হয় এবং করোনা থেকে সংরক্ষিত থাকার একটি বিশেষ উপায় হতে পারে। সেই হিসেবে তিনি এমনটি দিয়েছিলেন। এটি প্রশাসনিক কোনো নির্দেশনা ছিল না এবং তিনি তার আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিয়েছেন যেটি কোনো প্রশাসনিক নির্দেশনা ছিল না, এটি একজন বড় হিসেবে ছোটর প্রতি একটি অনুরোধ সূচক একটি নির্দেশনা ছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম বরাবরের মতো এই যে বিচারপতি, যেই অবসরপ্রাপ্ত বিচারপতি, তাকে একজন কুলাঙ্গার বলতে হয়, শামসুদ্দিন মানিক নামক, তার অতীত ঘাটলে দেখা যাবে যে তার অবস্থান বরাবরই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এবং ইসলামের বিধিবিধান বিরুদ্ধে। সুতরাং তার কথায় বাংলাদেশের অবশ্যই মুসলমানদেরকে পরিত্যাগ করতে হবে এবং এই ধরনের এই বিতর্কিত সংবাদ প্রকাশ করে উস্কানি দিয়ে একজন ধর্মপ্রাণ সরকারি কর্মকর্তাকে এভাবে নাজেহাল করার জন্য ডিবিসি নিউজ তাদেরও যে আন্তরিকতা এবং ইসলামের ব্যাপারে তাদের যে অ্যালার্জি, ইসলামের ব্যাপারে ইসলামী বিধিবিধান, ইসলামের যে কোনো আইন এবং ইসলামী জীবন ব্যবস্থা সম্পর্কে তাদের যে নেতিবাচক প্রচারণা, এটিও এখান থেকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। সুতরাং আজকে পত্রপত্রিকায় নিউজে দেখলাম যে সরকারিভাবে সেই কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এ বিষয়ে রাষ্ট্র এবং সরকার যদি ইসলামের বিধিবিধানের অনুকূলে ভূমিকা রাখবার কারণে একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এভাবে ব্যবস্থা গ্রহণ করে তাহলে সেটি ইসলাম এবং মুসলমানদের জন্য চরম অবমাননা করা হবে এবং সেক্ষেত্রে ধর্মপ্রাণ মুসলমানদের অবশ্যই সেই জনস্বাস্থ্য বিভাগের সেই কর্মকর্তার পক্ষে অবস্থান নেওয়া এবং সরকারের এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, এটি ধর্মপ্রাণ মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হবে বলে আমি মনে করি। সুতরাং আমরা এই বক্তব্যের মাধ্যমে সরকারকেও অনুরোধ জানাব যে যদি আপনাদের সরকারি বিধান অনুযায়ী তার সার্কুলার না হয়ে থাকে, তার অধীনস্থরা তার সার্কুলার মানতে বাধ্য থাকবে না, কিন্তু ইসলামকে তিনি হাইলাইট করেছেন এবং তিনি মুসলিম ধর্মাবলম্বীদেরকে ধর্ম পালন করতে উদ্বুদ্ধ করেছেন, সুতরাং এই কারণে তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে আমরা মনে করব এটি ইসলাম বিদ্বেষীদের উস্কানিতে হয়েছে এবং তাদেরকে সন্তুষ্ট করার জন্য এই ধরনের কাজ যদি করা হয় তাহলে অবশ্যই ধর্মপ্রাণ মুসলমানরা এক্ষেত্রে নীরব ভূমিকা পালন করবে না। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্নটি আমাদের কাছে রয়েছে, মোহাম্মদ রবিউল ইসলাম নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, নামাজের সময় মহিলাদের থুতনি ঢাকতে হয় কিনা এবং নামাজের সময় মহিলাদের পায়ের তলা ঢাকতে হয় কিনা। প্রিয় দর্শক, মহিলাদের থুতনি এটা ঢেকে রাখা জরুরি নয়, বরং থুতনির নিচ পর্যন্তই হলো মুখমণ্ডল এবং এই মুখমণ্ডল মহিলারা নামাজের মধ্যে খোলা রাখতে পারে। আর পায়ের তলা, এটি যেহেতু পায়ের তলা সম্পূর্ণ ঢেকে রাখা, এটি সতরের অন্তর্ভুক্ত নয় এবং এটি নামাজের মধ্যে নামাজের যে সতর তারও অন্তর্ভুক্ত নয়। সুতরাং যদি পায়ের তলা খোলা থাকে তাতে কোনো সমস্যা নেই, তবে যেহেতু টাকনু পর্যন্ত ঢেকে রাখতে হয় মহিলাদের নামাজের এটি সতর, টাকনুর উপরে কাপড় উঠে গেলে তাদের নামাজ নষ্ট হয়ে যাবে, সেজন্য টাকনু ঢেকে রাখার সুবিধার্থে পায়ের তলা পর্যন্ত যদি কাপড় চাপ দিয়ে রাখা হয় তাহলে টাকনু পর্যন্ত খোলা ঢেকে রাখাটা এটা সহজ হয়। এজন্য সতর্কতামূলকভাবে কেউ যদি পায়ের তলা ঢেকে রাখে তাহলে ভালো হবে। আর যদি কেউ
কোনো পাজামা সালোয়ার জাতীয় কাপড় পরিধান করে মহিলারা যদি নামাজ আদায় করে সেক্ষেত্রে পায়ের তলা ঢাকার সুযোগ নেই বা পায়ের তলা ঢাকতে পারবে না, সেটাও সমস্যা নেই, সেটারও সুযোগ রয়েছে, অর্থাৎ পায়ের তলাও ঢাকতে হবে না। পরবর্তী প্রশ্ন রয়েছে মিফতাহুল জান্নাত নামক আইডি থেকে, এক বোন জানতে চেয়েছেন যে বাবার পরিত্যক্ত সম্পত্তি থেকে মেয়েরা কতটুকু পাবে, আর মেয়েরা কি পুকুর গাছ ও মূল বাড়ি থেকে কোনো অংশ পায় না? প্রশ্নটা জানা খুবই দরকার, দয়া করে জানালে উপকৃত হব। প্রিয় দর্শক, এই বোনের প্রশ্নের ধরন দেখেই আমরা আঁচ করতে পারছি আমাদের সমাজের একটি জাহেলিয়াত সম্পর্কে, আমাদের সমাজের প্রচলিত কিছু ইসলাম বিরোধী শরিয়া বিরোধী কিছু কনসেপ্ট এবং কিছু কুসংস্কার সম্পর্কে। ইসলাম মিরাসের সম্পত্তির মধ্যে যেমনিভাবে পুরুষদের অধিকার নিশ্চিত করেছে, নারীদের অধিকারও নিশ্চিত করেছে। বরং কোরআনের আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর অধিকার আগে নিশ্চিত করেছেন আর পুরুষের অধিকার তারপরে নিশ্চিত করেছেন। লিজ্জাকারি মিসল হাজদিল উনসাইন, আল্লাহর কোরআন বলেছে, যেমন আমি দৃষ্টান্তস্বরূপ বলতে পারি যে পিতামাতার সম্পত্তি থেকে ছেলে এবং মেয়ে, পুত্র এবং কন্যা, তাদের সম্পত্তির যে অধিকার, সেই অধিকারের ক্ষেত্রে আল্লাহর কোরআন বলেছে যে একজন পুরুষ পাবে দুজন মেয়ের সমান, একজন ছেলে দুজন মেয়ের সমান পাবে। অর্থাৎ দুজন মেয়ের অংশ আগে নির্ধারণ করতে হবে, তারপরে তার সমান পুরুষকে ছেলেকে দিতে হবে, পুত্রকে দিতে হবে। সে যাই হোক, অর্থাৎ ছেলের জন্য যেমন পিতামাতার সম্পদের মধ্যে অধিকার রয়েছে, মেয়ের জন্যও ঠিক সমানভাবে, অর্থাৎ অধিকারের ক্ষেত্রে এই কোনো ধরনের তারতম্য এখানে নেই। পুরুষের যেরকম অধিকার, নারীরও সেই রকম অধিকার। ছেলের যেই ধরনের যতটা শক্তিশালী অধিকার, মেয়েরও ততটাই শক্তিশালী অধিকার। স্বামীর সম্পদে তার মৃত্যুর পরে তার স্ত্রীর সেরকম শক্তিশালী অধিকার, স্ত্রীর মৃত্যুর পরে তার সম্পদের মধ্যে স্বামীর যতটুকু অধিকার রয়েছে। হ্যাঁ, তবে অংশের ক্ষেত্রে তারতম্য রয়েছে, ছেলেকে দ্বিগুণ অংশ দেওয়া হয়েছে, মেয়েকে অর্ধেক অংশ প্রদান করা হয়েছে। সুতরাং যার যার অংশ অনুযায়ী সে পাবে, কিন্তু এখানে প্রাপ্তির ক্ষেত্রে কোনো তারতম্য ইসলামের মধ্যে রাখা হয়নি। এই বোন যেই বিষয়টি বিশেষ করে জানতে চেয়েছেন মিফতাহুল জান্নাত, যে অর্থাৎ মেয়েরা পুকুর গাছ এবং মূল বাড়ি থেকে পায় না, অর্থাৎ আমাদের দেশে একটি মেয়েদেরকে মিরাসি সম্পত্তি থেকে বঞ্চিত করার এবং তাদেরকে ঠকানোর একটা কৌশল হলো এই যে পরিত্যক্ত সম্পত্তি থেকে যেগুলো মূল্যবান সম্পত্তি থাকে, সেই মূল্যবান সম্পত্তিগুলো ছেলেরা নিজেদের মধ্যে পারস্পরিক বণ্টন করে নেয়, আর মেয়েদের মধ্যে বোনদের মধ্যে ওই সকল সম্পদগুলো দেওয়া হয় যে সকল সম্পদগুলো মূল্যের দিক থেকে অনেক কম থাকে। যেমন যদি বাড়ি ঘর থাকে, সেই বাড়ি ঘরগুলো জমির পরিমাণ হিসেবে বণ্টন করা হয়। সুতরাং পুরুষরা বা ছেলেরা তারা তাদের বাড়িতে যেই পরিমাণ সম্পত্তি বা যেই পরিমাণ জমি নেয়, বোনদেরকে তার অর্ধেক পরিমাণ সম্পদ দিয়ে দেয়, সেই ফসলি জমি অথবা ক্ষেতের জমি, ক্ষেতের ভূমি। অথচ মূল্যমানের দিক থেকে যদি লক্ষ্য করা হয়, তাহলে বাড়ির ভূমির মূল্য অনেক ক্ষেত্রে সেই ক্ষেতের জমির চেয়ে 5 গুণ 10 গুণ আরও অনেক বহু বেশি মূল্যেরও হয়। সুতরাং এই ধরনের বন্টন, এটা অবশ্যই বেইনসাফি, এটা অবশ্যই মেয়েদেরকে তাদের পিতামাতার অধিকার থেকে বঞ্চিত করার নামান্তর। বরং শরীয়তের বিধান হলো এই যে সম্পদ যেটুকুই থাকে, সবটুকু সম্পদের মধ্যেই সকল ওয়ারিসানগণ তার অংশীদার হয়ে থাকেন। বাড়ির মধ্যে ছেলের যেমন অংশ থাকবে, মেয়েরও অংশ থাকবে, পুকুরের মধ্যে ছেলের যেমন অংশ থাকবে, মেয়েরও অংশ থাকবে, তদ্রূপ এই ফসলি জমির মধ্যে পুরুষের যেমন অংশ থাকবে, মেয়েদেরও তেমন অংশ থাকবে। এখন এই অংশগুলো বণ্টন করার পদ্ধতি কী? বণ্টন করার দুটি পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হলো সকল সম্পত্তিগুলোর মূল্যমান নির্ধারণ করতে হবে, অর্থাৎ বাড়ি যা রয়েছে, বাড়ির সম্পদ, জমির মূল্য সহ, ভবনের মূল্য সহ, সকল আসবাব মূল্য সহ এই বাড়ির যে বাজার মূল্য, সেই মূল্যমান এটাকে ধরতে হবে। ফসলি জমির যেই মূল্য রয়েছে, সেই মূল্যমান সেটাকেও হিসাব করতে হবে ক্যালকুলেশনের মধ্যে। পুকুর থেকে থাকলে সেটারও মূল্য হিসাবে নির্ধারণ করা লাগবে। অর্থাৎ সকল সম্পত্তিগুলোকে মূল্যমান হিসেবে যুক্ত করে তারপর সেটাকে বণ্টন করতে হবে। বণ্টন করার পর ছেলেরা যতটুকু মূল্যের সম্পদ পায়,
মেয়েরা যতটুকু মূল্য সম্পদ পায় সেই মূল্য অনুযায়ী প্রত্যেককে যার যার মূল্যের ভিত্তিতে তাদেরকে সম্পত্তি দিতে হবে, জমি বণ্টন করতে হবে। সুতরাং কেউ যদি অধিক মূল্যবান ভূমি নেয় তাহলে সে সেই মূল্যের অনুযায়ী অনেক অল্প জায়গা সে পাবে, আর যে কম মূল্যের জমি নিবে সে অনেক বেশি জমি পাবে। এখানে জমির পরিমাণটা মুখ্য বিষয় নয়, এখানে মূল্যটাই হলো মুখ্য বিবেচনার বিষয়। এটি হলো বণ্টনের মূল পদ্ধতি। আর অপর আরেকটি পদ্ধতি হলো মুসালাহাত, অর্থাৎ পরস্পরের মধ্যে যদি সম্মত হয়ে নেয়, ঠিক আছে তুমি ওই জমি নিয়ে নাও, আমি আমার মিরাসের যে প্রাপ্য অংশ সেই অংশের মাধ্যমে, সেই অংশের বিনিময়ে আমি এই জমিটুকু নিয়ে নিলাম। অর্থাৎ ভাইবোনদের মধ্যে যদি পারস্পরিক এরকম কোনো মীমাংসা হয় সেটি ভিন্ন কথা, কিন্তু বণ্টনের রীতি অনুযায়ী মূল্যমান নির্ধারণ করেই বণ্টন করতে হবে। মূল্যবান সম্পত্তিগুলো শুধুমাত্র ভাইয়েরা নেওয়া, বসত বাড়ি ভাইয়েরা নেওয়া, পুকুর ভাইয়েরা নেওয়া আর অন্য ভূমি বোনদেরকে দেওয়া, এটি একটি কুসংস্কার। এটি ইসলামী এই তাহজিব তামাদ্দুন অনুযায়ী ইসলামের যে মিরাসের বিধান, ইসলামের উত্তরাধিকার সম্পত্তি বণ্টনের বিধানের আলোকে এমনটি বিধিবদ্ধ নয়। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, তানজিম ফারাবি নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন। হযরত, আমি তানজিম হাসান কুমিল্লা থেকে বলছি যে কিছু কিছু মসজিদে ধর্মের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে নিষেধ করা হয়, পূর্ব থেকে নিয়ম করে রাখা হয়েছে, যেমন জিহাদ সম্পর্কে ঘুষ, পরকীয়া, সুদ, এই যাবতীয় বিষয়গুলোতে এই আলোচনা করা যাবে না। এ সমস্ত মসজিদে খেদমত করা আদৌ বৈধ রয়েছে কিনা, বা সে মসজিদ কি আল্লাহর ঘর হিসেবে বিবেচিত হবে কিনা? প্রিয় দর্শক, মসজিদ যেটা হয়েছে সেটা তো অবশ্যই আল্লাহর ঘর। এখন সেই আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে যদি কমিটি নামক অথবা স্থানীয় কোনো ক্ষমতাবান কোনো ব্যক্তি বাধা দেয়, যেমন যদি কেউ আল্লাহর কোরআন থেকে যথাযথ উপায়ে জিহাদের আলোচনা করে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, পরকীয়ার বিরুদ্ধে কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, এবং সেটি যদি কোরআন সুন্নাহর আলোকে সঠিক কথা হয়ে থাকে, তাহলে সেই কথাকে বাধা দেওয়া, এটি অবশ্যই কমিটি হোক অথবা ক্ষমতাসীন কোনো ব্যক্তি হোক তার অধিকার নেই। সে যদি অধিকার প্রয়োগ করে তাহলে সে আল্লাহর ঘরের উপর জুলুম করলো, আল্লাহর ঘরের অধিকার সে নষ্ট করলো, এজন্য তাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে করা জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আপনি জানতে চেয়েছেন এই ধরনের মসজিদে খেদমত করার সুযোগ আছে কিনা। হ্যাঁ, অবশ্যই এই ধরনের মসজিদে থেকেও নিজের সামর্থ্যের আলোকে যতটুকু সম্ভব মানুষকে, মুসল্লিদেরকে দিনের সহি কথাগুলো পৌঁছানোর চেষ্টা করা, এটি হেকমতে আমলি অনুযায়ী, এতে কোনো সমস্যা নেই। সুতরাং এটি করা যেতে পারে। আল্লাহর ঘর তো আল্লাহর ঘরই, আল্লাহর ঘরের যদি সেখানে কমিটি অথবা স্থানীয় কোনো ব্যক্তি অত্যাচার করে অন্যায়ভাবে, সেখানে কোনো জুলুমপূর্বক অত্যাচারপূর্বক গায়ের জোরে কোনো বিধান শরীয়ত বিরোধী চাপিয়ে দেয়, সেটি অমান্য বা সেটিকে যতটুকু সম্ভব হিকমতের সাথে মোকাবেলা করে আল্লাহর ঘরকে আবাদ রাখতে হবে এবং আল্লাহর ঘরের খিদমত করতে হবে, এবং আল্লাহর ঘর মসজিদ সেটি সর্বাবস্থায় আল্লাহর ঘরই থাকবে। সেটিকে আল্লাহ বিরোধী এই ধরনের শক্তির হাত থেকে উদ্ধার করার জন্য চেষ্টা চালানো প্রত্যেক মুসলমানের জন্য ইমানি দায়িত্ব এবং ফরজ হবে। রবিউল ইসলাম নামক আইডি থেকে পরবর্তী প্রশ্ন রয়েছে, জানতে চেয়েছেন যে মহিলারা পায়ে মেহেদি দিতে পারবে কিনা। অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল এবং দাড়িতে দিয়েছেন, এখন যদি মহিলারা পায়ে মেহেদি দেয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কথাটুকু ইসলাম কতটুকু ইসলাম সম্মত, এ বিষয়ে আমি জানতে চাই। প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলে বা দাড়িতে মেহেদি দিয়েছেন, এটি অনেক হাদিস থেকে প্রমাণিত রয়েছে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত বা সবসময়ই মেহেদি দিতেন ব্যাপারটি এমনও নয়। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাকে প্রশ্ন করা হয়েছিল, আখাদাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কি খিদাব অর্থাৎ কোনো কালার মেহেদি ইত্যাদি ব্যবহার করেছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, লাম ইয়াবলুগিশ শাইবা ইল্লা কালিলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তো পরিপক্কই হয়েছিল খুব অল্প পরিমাণে, নবীজির মাথার দুই পাশ দিয়ে সামান্য কিছু চুল পরিপক্ক হয়েছিল, আর দাড়ির মধ্যে হাতে গোনা কয়েকটা দাড়ি আল্লাহর নবীর এগুলো পেকে সাদা হয়েছিল। অন্য আরেক হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হয়েছিল, তখন আল্লাহর হযরত আনাস বলেছেন, ইন্নামা
ইন্নামা শাইয়্যিবা ফি সুদগাইহি ওয়ালাকিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাযাবা বিল হিন্না ওয়াল কাতম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহেদি দ্বারা তিনি তার চুলকে রঙিন করেছেন। সুতরাং এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সখনো নিজের চুলে বা দাড়িতে মেহেদি দিয়ে থাকতে পারেন বা দিয়েছেন, এটি নিয়মিত হুজুর দিতেন না, তবে দিয়েছেন, এটা বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল পরবর্তীতে যারা সংরক্ষিত অবস্থায় দেখেছেন তারা দেখেছেন যে রায়তু শার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখদুবান। হযরত আনাস থেকে বর্ণিত যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দেখেছি সেটি মেহেদি দেয়া। সুতরাং মেহেদি আল্লাহ নবী দিয়েছেন, কিন্তু তাই বলে মেহেদি মহিলারা পায়ে দিতে পারবে না এই কথাটি শরীয়তের মধ্যে প্রমাণিত নয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বিশেষ করে হাতে মেহেদি দিতে উদ্বুদ্ধ করেছেন এবং পায়ে মেহেদি দেওয়ার ক্ষেত্রেও কোনো ধরনের বিধিনিষেধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোপ করেননি। বরং তাদের হাত পা যেন তারা প্রয়োজনের ক্ষেত্রে সুসজ্জিত করে সেই ব্যাপারটাকে উদ্বুদ্ধ এবং উৎসাহিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি দিয়েছেন, যেই মেহেদিটা আল্লাহ নবী দিয়েছেন সেই মেহেদি তো আর কোনো নারী নিজের পায়ে দিচ্ছে না, সেটা তো আল্লাহ নবী ব্যবহার করেছেন। সুতরাং অন্য গাছের অন্য পাতার মেহেদি যদি পায়ে ব্যবহার করা হয় এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো ধরনের অসম্মান হওয়ার কিছু নেই। সুতরাং এটি স্পষ্ট জায়েজ রয়েছে, হালাল রয়েছে, এতে কোনো ধরনের সংশয় সৃষ্টি করা অথবা এটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হিসেবে সাব্যস্ত করা এটি ইসলামের বিধানের সঙ্গে বিরোধিতার শামিল হবে। আব্দুল হান্নান নামক এক ভাই জানতে চেয়েছেন, আমার কাছে আমানত, কেউ আমার কাছে আমানত হিসেবে কিছু টাকা রেখেছে, আমি অনুমতি ব্যতীত টাকা খরচ করেছি কিন্তু যখন চাইবে তখন দিতে পারবো, এখন এই অবস্থায় কি গুনাহ হবে? প্রিয় দর্শক, আমানত হিসাবে যদি কেউ রাখে কোনো সম্পদ কোনো টাকা পয়সা, তাহলে হুবহু ওইভাবেই সেটাকে গচ্ছিত রাখা এটি হলো আমানতের দায়িত্ব। সেটাকে পরিবর্তন করা, পরিবর্ধন করা, ব্যয় করা, খরচ করা, হস্তক্ষেপ করা কোনোটিই তার মধ্যে জায়েজ নেই যদি তার পক্ষ থেকে অনুমতি না নেওয়া হয়। হ্যাঁ, যদি আমানতকারীর কাছ থেকে অনুমতি নেওয়া হয় তাহলে তার অনুমতি সাপেক্ষে সেটি বৈধ হতে পারে, তার অনুমতি ছাড়া এটি সঠিক হবে না। হ্যাঁ, যদি খরচ করে ফেলা হয় তাহলে এটি খেয়ানত হয়েছে, হস্তক্ষেপ হয়েছে, এখন সেই সম্পদ তার ঋণ হিসাবে পরিশোধ করতে হবে এবং সেই পরিশোধ করা তার জন্য জরুরি হবে। আজকে আমরা সর্বশেষ যে প্রশ্নটির উত্তর আলোচনা করে এই লাইভ প্রোগ্রাম প্রশ্নোত্তর পর্ব শেষ করব। মোহাম্মদ সলিমুল্লাহ আমিনী নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে কিন্তু মেয়েটার অন্য একটা ছেলের সাথে ছবি আছে, এখন আমি কি করব? প্রিয় সলিমুল্লাহ ভাই, আপনি অবশ্যই বিয়ের ক্ষেত্রে পাত্রীর দিনদারির ব্যাপারে জানার চেষ্টা করবেন এবং আপনি যদি দিনদারিকে প্রাধান্য দেন অবশ্যই আল্লাহ পাকের বিশেষ মেহরবানি আপনার উপর হবে এবং আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দোয়ার ভাগিদার হবেন। হ্যাঁ, কোনো মেয়ে কোনো নারী অন্য কোনো পর পুরুষের সাথে, বেগানা পুরুষের সাথে তার ছবি থাকা এটি অবশ্যই সেই নারীর জন্য শরীয়ত বিরোধী কার্যকলাপ এবং পর্দার বিধান লঙ্ঘন করার একটি প্রমাণ এবং একটি এটি আলামত এবং একটি নিদর্শন। হ্যাঁ, যদি এখন সেই মেয়ে তার পূর্বের কৃত গুনাহ থেকে তওবা করে সে পরিশুদ্ধ হয়ে গিয়ে থাকে এবং ওই ধরনের কাজ আর কখনোই করবে না, শরীয়ত বিরোধী কাজ করবে না, পর্দার খেলাফ করবে না, এই ধরনের কোনো তওবা যদি সে করে থাকে তাহলে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যে কোনো গুনাহ মাফ করে দিয়ে থাকেন। সুতরাং সেই ধরনের মেয়েকে বিয়ে করতে কোনো সমস্যার কিছু নেই, তবে অবশ্যই এ বিষয়টিকে গুরুত্ব দিতে হবে এবং যদি বিয়ে করে ফেলেন বা বিয়ে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বিয়ে পূর্ববর্তী কোনো অপরাধের কারণে, কোনো ভুল ত্রুটির কারণে, কোনো সম্পর্কের কারণে কোনো ধরনের তা এই কোনো সংশয়ে সন্দেহ পোষণ করা অথবা কটাক্ষ করা এটির অনুমতি ইসলামী শরীয়তের মধ্যে নেই। পূর্ববর্তী কোনো গুনাহ যেটা থেকে বান্দা তওবা করে ফেলেছে সেই তওবার পূর্ববর্তী কোনো গুনাহের জন্য বান্দাকে তিরস্কার করতে নিষেধ করা হয়েছে। সুতরাং যদি তিনি তওবা করে পরিশুদ্ধ হয়ে যান তাহলে সেই গুনাহের জন্য তাকে নতুনভাবে আর কোনো প্রশ্নবাণে জর্জরিত করা অথবা কোনোভাবে তাকে পাকড়াও করা এটি ঠিক হবে না। এই ধরনের কাজ থেকে আমাদের সকলেই বিরত থাকা উচিত। আপনার জন্য কথা হলো যে সেটি আপনার ব্যাপার যে আপনি অন্য পুরুষের সাথে এই ছবিটি থাকার কারণে যদি আপনার সন্দেহ থেকে থাকে
যে তার অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে তাহলে আপনি এখানে সিদ্ধান্ত নিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে এই মেয়ে সেই তার পূর্বের কৃত গুনাহ থেকে সে তওবা করেছে তাহলে সেক্ষেত্রে আপনি মেয়েকে বিবাহ করতে পারেন, এবং যদি যেভাবেই হোক বিয়ে করে ফেলেন, বিয়ে হয়ে যায় বা বিয়ে করেন, তাহলে পরবর্তীতে বিবাহ পূর্ববর্তী কোনো গুনাহের কারণে তাকে কটাক্ষ করা, তিরস্কার করা অথবা সন্দেহ করা কোনোটিরই সুযোগ আপনার জন্য থাকবে না। তাকে তখন হ্যাঁ বিয়ে পরবর্তী জীবনে সুন্দরভাবে দিনদারির উপর তাকে পরিচালিত করা আপনার দায়িত্ব হবে, এবং আপনার নির্দেশ অনুযায়ী শরীয়তের বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করা এটা ওই মেয়ের দায়িত্ব হবে। এভাবেই দাম্পত্য সম্পর্ক সামনের দিকে অগ্রসর করা যেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের পক্ষ থেকে উত্থাপিত আজকের সকল প্রশ্নগুলো নিয়ে আমাদের আজকের এই আয়োজন এখানে আমরা সমাপ্ত করতে যাচ্ছি আপনার জিজ্ঞাসার 26তম পর্ব। আমাদের পরবর্তী আপনার জিজ্ঞাসার 27তম পর্ব প্রচারিত হবে ইনশাল্লাহ আগামী মঙ্গলবার। ততদিন পর্যন্ত আপনাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও কল্যাণ এবং মঙ্গল দান করুন এই দোয়া রেখে এবং এই দোয়াতে বিদায় নিচ্ছি আজকের মতো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।